तो हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल ऑनलाइन क्लास विथ न्यू वे। आज के आलोचना करब क्लास एटर 2021 साल जुलाई मासे प्रकाशित नतून मॉडल एक्टिविटी टास्क परिवेश और विज्ञान पार्ट फोर निये। ताछाड़ा एर आगे आमी तोमादेर बोले दी जे एर आगे किन्तु तोमादेर क्लास एटर जतगुली सबजेक्ट तोमादेर रयेछे बांगला इंगराजी अंक इतिहास भूगोल और স্বাস্থ্য পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা এই বিষয়ের কিন্তু সমস্ত কি সাবজেক্টের পার্ট 4 এর ভিডিও ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হয়ে গেছে। সেই ভিডিওগুলি না দেখে থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আই বাটনেও তোমরা কিন্তু লিংক পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আগামী দিনে তোমাদের এই রকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং অধ্যায় ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো আসা যাক এই ভিডিওর দিকে। দেখো এই ভিডিওতে তোমাদের প্রথমে একের দাগে তিনটি সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, যেখানে চাপের এসআই একক প্রথম প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন আইসোবারদের ক্ষেত্রে নিচের কোন কথাটি ঠিক, তিন নম্বরে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, দু নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে, তিনটি প্রশ্নেরই উত্তর লিখিয়ে দেবো, তিন দাগের দুটি প্রশ্ন, প্রথমটি কুলম্বের সূত্র এবং দ্বিতীয়টি খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বৈশিষ্ট্য দেখা যায় এটিও আলাদা আলাদাভাবে তোমাদের লিখিয়ে দেবো। চার নম্বরে তোমাদের তিন চারটি বাক্যে উত্তর লিখতে বলেছে, দুটি প্রশ্ন আছে, সেই দুটি প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর নিখুঁত এবং নির্ভুল এবং উন্নত মানের নোটস তোমাদের লিখিয়ে দেবো। অল্প বাক্যে যেটুকু লিখতে হবে তোমাদের, যেটুকু লিখে তোমরা সম্পূর্ণ নম্বর পেতে পারো, সেইটুকুর মধ্যেই কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের লিখিয়ে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ থাকলো, কারণ একটু স্কিপ করে গেলে তোমরা কিন্তু অনেকটা জিনিস বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো চলে যাওয়া যাক এই ভিডিওর উত্তরের দিকে। তো দেখো চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 4 এর উত্তরের দিকে, যার প্রথমে তোমাদের বলা হয়েছিল যে ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো প্রথম যে প্রশ্নটি, চাপের এসআই একক হলো অপশান নম্বর ক নিউটন, অপশান নম্বর খ নিউটন বর্গমিটার, অপশান নম্বর গ আর অপশান নম্বর ঘ, দুটোরই অপশান কিন্তু তোমাদের প্রশ্নে একই দেওয়া রয়েছে, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। কারেক্ট অ্যান্সার হবে এইটাই, নিউটন পার বর্গমিটার। তো রাইট অ্যান্সার হবে নিউটন পার বর্গমিটার। দু নম্বরের প্রশ্নটি দেখো, আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো, এদের অপশান নম্বর ক ভর সমান, অপশান নম্বর খ প্রোটন সংখ্যা সমান, অপশান নম্বর গ নিউট্রন সংখ্যা সমান, অপশান নম্বর ঘ ভর সংখ্যা সমান। তো এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর ঘ ভর সংখ্যা সমান। পরের প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, অপশান নম্বর ক মাইটোকন্ড্রিয়া, অপশান নম্বর খ রাইবোজোম, অপশান নম্বর ঘ নিউক্লিয়াস, অপশান নম্বর ঘ লাইসোজোম। এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর ঘ লাইসোজোম। দু নম্বরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী থেকে কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? এর উত্তর লিখবে তোমরা, এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। দু নম্বরের প্রশ্নটি দেখো, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রম হ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো, এনএ মানে সোডিয়াম, এফই মানে ফেরাস বা লোহা, এইচ মানে হাইড্রোজেন, সিএ মানে ক্যালসিয়াম, এইউ মানে অরাম, যেটিকে আমরা সোনা বা গোল্ড হিসেবে জানি। ঠিক আছে, এটি সি ক্যাপিটাল এ আছে, এটি স্মল এ হবে। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। এইগুলোর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো সোডিয়াম, যার সংকেত হচ্ছে এনএ। পরের প্রশ্ন, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর হয়ে যাবে, চোখের রেটিনায় উপস্থিত রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। এই ছিল তোমাদের দুইয়ের তিনের দাগের প্রশ্ন। চলে যাব তিনের এক দাগের যে প্রশ্নটি, সেটি হচ্ছে, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির একক লেখো। তো দেখো উত্তরের জন্য একটু জুম করে দিচ্ছি তোমাদের। তো দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ, ক্যাপিটাল এফ সমান সমান কে ওপরে কিউ ওয়ান স্মল কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার, আর কে রাশির এসআই একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই ছিল এই প্রশ্নটির উত্তর। চলে যাব পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বৈশিষ্ট্য দেখা যায়? দেখো দুটো পরিবেশ বলেছে, খুব শুকনো আর একটি ঠান্ডা পরিবেশ। প্রথমে আমরা দেখব খুব শুকনো পরিবেশে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য। তো দেখো মোট পাঁচটি বৈশিষ্ট্য তোমাদের জন্য পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে এটি কিন্তু পয়েন্ট ওয়াইজ নেই, বইয়ে তোমাদের কিন্তু পুরোটা একটি প্যারাগ্রাফ হিসেবে আছে, সেখান থেকে আমি পয়েন্ট করে তোমাদের জন্য তৈরি করেছি। প্রথম পয়েন্টে কী লিখবে, কোনো কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয়। দু নম্বরে লিখবে, কোনো কোনো প্রাণীর লেজ চওড়া,
পুরু হয় এবং লেজে চর্বি সঞ্চিত থাকে। তিন নম্বরে লিখবে কোনো কোনো প্রাণীর পা খুব লম্বা হয়। চার নম্বরে লিখবে কোনো কোনো প্রাণীর পিঠে কুজে চর্বি সঞ্চিত থাকে, যেমন হচ্ছে উট। পাঁচ নম্বরে কোনো কোনো প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয়। এই ছিল খুব শুকনো পরিবেশে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য। নেক্সট যেটি সেটি হচ্ছে ঠান্ডা পরিবেশে। তো ঠান্ডা পরিবেশে দেখো খুব ঠান্ডা বা মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীর দেহে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর, কোনো কোনো প্রাণীর চামড়ার নিচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে। দু নম্বরে কোনো কোনো প্রাণীর চামড়ার উপরে ঘন লোমের দুটি আস্তরণ থাকে। তিন নম্বরে কোনো কোনো প্রাণীর পা বরফের জুতোর মতো হয়। এই ছিল এই প্রশ্নটির উত্তর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। দেখো 4.1-এ কী বলা হচ্ছে, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল অর্থাৎ H2O, মিথেন মানে CH4 এবং অ্যামোনিয়া অর্থাৎ NH3 অণুর প্রাথমিক গঠন কীরকম হবে তাই একে দেখাও। দেখো প্রথমে জুম করে নিই জলের গঠনটা কীরকম হবে। দুদিকে দুটো হাইড্রোজেন, কারণ সংকেত আমরা কী জানি H2O, মানে দুটো হাইড্রোজেন থাকবে আর মাঝখানে একটি অক্সিজেন, এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের কিন্তু সমযোজী এক বন্ধন হয়। তাই O এর সঙ্গে এক বন্ধনী H, আবার এদিকে ও এর সঙ্গে এক বন্ধনী H। এই ছিল জল অণুর প্রাথমিক গঠন। তারপর হচ্ছে মিথেন, মিথেন অর্থাৎ CH4, কার্বন একটি এবং হাইড্রোজেন চারটি। দেখো এখানে তার জন্য চারটি H লেখা হয়েছে এবং সবকটির মধ্যেই এর সঙ্গে কিন্তু কার্বনের কিন্তু সমযোজী এক বন্ধনের সম্পর্ক। তারপরে NH3 মানে অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন, তিনটে হাইড্রোজেন, এর মধ্যেও কিন্তু তোমাদের সমযোজী এক বন্ধন সম্পর্ক বর্তমান। তাই এই আঁকাটিও কিন্তু তোমরা এইরকম আঁকবে। চলে যাব পরের প্রশ্ন এবং তোমাদের মডেল এই মডেল একটা শেষ প্রশ্ন। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। দেখো প্রথমে আমরা গঠন নিয়ে আলোচনা করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন রকমের গঠনযুক্ত হয়। যেমন প্রথম হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নির মধ্যে কী লিখবে, এগুলি দেখতে লম্বা এবং চ্যাপ্টা থলির মতো, এগুলি শাখাহীন হয়। এরা সাইটোপ্লাজম সাধারণত সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এদের গায়ে অনেক সময় রাইবোজম দানা থাকে। এই ছিল সিস্টার্নি। দু নম্বর হচ্ছে ভেসিকল। এখানে কী লিখবে, এগুলি সাধারণত ডিম্বাকার বা গোলাকার এবং পর্দাবেষ্টিত গহ্বরের মতো, অগ্নাশয় কোষে এরা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে টিউবিউল। টিউবিউলে কী লিখবে, এগুলি রেখান্বিত নালিকা বিশেষ, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে। এদের গায়ে সাধারণত রাইবোজোম দানা থাকে না। এই ছিল গঠন। এবার দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে কাজগুলি আছে কাজগুলি। কাজ দেখো প্রথমে লিখবে, কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দু নম্বরে লিখবে, পর্দা অভিশ্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। তিন নম্বর, অমসৃণ ইআর যেটাকে RER বলা হয়, এটি প্রোটিন সংশ্লেষ করে। চার নম্বরে মসৃণ ইআর ফ্যাট সংশ্লেষ করে। আর পাঁচ নম্বরে মসৃণ ইআর টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি কয়েকটি স্টেরয়েড হরমোন খরিত করে। স্টেরয়েডটা না লিখলেও হবে, ইত্যাদি কয়েকটি হরমোন ক্ষরণ করে। তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর এবং তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 রয়েছে, সেই পার্ট 4-এ যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার নিখুঁত এবং নির্ভুল উত্তর তোমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।